নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল রবিবার উনতিরিশে জানুয়ারি দু হাজার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই শুনবেন দেখুন আমি একটি কথা বারবার বলি আমাদের জন্মছকে চারটি গ্রহ রাহু শুক্র শনি এবং বুধ আমাদের জন্মছকে ভাবে অবস্থান করছে কেমন রয়েছে এবং রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির মালিক কলিযুগের রাজা রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে এবং ভাবগত দিক থেকে কেমন রয়েছে অর্থাৎ রাহু যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে যদি থাকে তাহলে আপনার খুব চটজলদি কিন্তু প্রাপ্তি হবে কারো কারো ক্ষেত্রে কি হচ্ছে জানেন দুই তিন নাম্বারের জন্য বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা আসছে এক দু নম্বর তিন নম্বরের জন্য সেই জন্য আমি বারবার একটি কথা আমি বলবো আপনারা রাহু রক্ষা কবজ পরিধান করুন রাহু রক্ষা কবজ আপনাকে বিশেষভাবে এই আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবজ নিতে চাইছেন তারা অবশ্যই নিতে পারেন তবে একটি কথা আমি আবারও বলছি নিজের জন্ম যারা বিশ্লেষণ করতে চাইছেন দেখুন প্রাপ্তির তো একটা সময় রয়েছে কারো কারো ক্ষেত্রে জানেন টানা পাঁচ বছর খুব ভালো গেছে কিন্তু তারপর থেকে বাধা আসছে এই যে বাধা কেন আসছে অর্থাৎ আপনার ক্ষেত্রে এখন কি প্রাপ্তির আদর্শ টাইম সেটা জানা দরকার এবং আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে গাঢ় যোগ রয়েছে প্রাপ্তির সেটা আগে জেনে নিন কারণ সব সবসময় যদি আপনি ভাবেন যে আমার আজ হোক কাল হোক প্রাপ্তি হোক এটা হবে না এটা কোনো মতে সম্ভব নয় বড় ধরনের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় কিন্তু থাকে এবং আপনার ভাগ্য ভাগ্য পাশাপাশি স্ট্রং করা কিন্তু দরকার কারণ আপনার এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা আপনি ভাগ্যভাগ্যে স্ট্রং করুন আপনি ধনভাবকে স্ট্রং করুন আপনি আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন বিশেষভাবে কিন্তু আগামীকাল আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল রয়েছে ভরণী নক্ষত্র এবং যোগ রয়েছে শুভ যোগ ভরণী নক্ষত্র এবং শুভ যোগে যে পাঁচ রাশি আমি কথা বলবো কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে এবং রাহুকাল রয়েছে চারটা তিরিশ থেকে সন্ধ্যা ছটা এক মিনিট পর্যন্ত রাহুকাল আগামীকাল কিন্তু রয়েছে এই রাহুকালে কোনো ইনভেস্টমেন্ট বা কোনো কিছু এই সময় কিন্তু করবেন না এই যে অর্থ প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ইচ্ছা থেকে আমি একটা খুব ভালো বাড়ি গাড়ি প্রপার্টি যেন আমার থাকে এবং এর সাথে সাথে আপনি চান একটা সুখী লাইফ এই রাহুই কিন্তু হঠাৎ এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে কিন্তু পারে রাহু আপনার ন্যাকাল চাটে কেমন রয়েছে রাহু আপনার কোন ভাবে অবস্থান করছে কোন গ্রহের সাথে অবস্থান করছে এবং আপনার কিসের মহাদশা চলছে চুলচেরা বিশ্লেষণ করা দরকার অর্থাৎ সূক্ষ্ম যদি বিশ্লেষণ করা যায় এবং যাদের ক্ষেত্রে এই প্রাপ্তির জায়গাটা কেটে গেছে আপনি হয়তো বুঝতে পারেননি বার চার্ট রিফর্মেশনের মাধ্যমে কিন্তু এই প্রাপ্তিটাকে আবার করানো কিন্তু সম্ভব কারণ এই বাচ্চা ট্রিফরমেশানটা বিশেষভাবে একটা প্রসেস যেটা আপনার গ্রহ গ্রহের যে বলবত্তা সেই বলবত্তাকে বৃদ্ধি করে আপনার ব্যাক টাইমকে কিছুটা হলো রেক্টিফাইড করা অর্থাৎ প্রচুর মানুষ চেষ্টা করছেন টিকিট কাটছেন হচ্ছে না ইস আমার একটুর জন্য কেটে গেলো সেই জন্য রাহু রক্ষা আর অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে অল্পের জন্য মিসকে যাচ্ছে রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস এবং যারা রক্ষা কবচ দিতে ইচ্ছুক আছেন তারাও এই স্ক্রিন নাম্বার এই হোয়াটসঅ্যাপে যে নাম্বার যাচ্ছে এই স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ আপনারা করুন দেখুন প্রত্যেক ক্ষেত্রেই আপনারা যারা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন একবার নিজস্ব জন্মকুণ্ডলীটা বিচার করে নিন যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করে নিন মানুষের ভাগ্য কখন কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না আপনার ভাগ্য কখন বদলে যাবে কেউ কিন্তু বলতে কিন্তু পারবে না কখন যে মানুষের কখন কি কিভাবে ভাগ্য বদলায় কে জানে এবার আমি একে একে আপনাদেরকে রাশির নাম এবং আপনাদেরকে রাশিভিত্তিক টার্গেট নাম্বার আপনাদেরকে আমি বলবো তবে আগামীকাল রবিবার আছে সকালবেলা আপনারা বাজার গেলেন বাজার গিয়ে জানেনই রবিবারের বাজার প্রচুর মানুষের সঙ্গে আলাপ আলোচনা অনেক কিছুই হয় কারণ সানডেটা হচ্ছে একটু ছুটির দিন তো প্রত্যেকে একটু গল্প করা বাজার করতে গেলেও কিন্তু নিজেদের মানে যাদের সঙ্গে পরিচিতি আছে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যাই হোক একটা সময় কাটানো কিন্তু হয় তো বাজার গিয়ে ঠান্ডা ঠান্ডা আছে এই সময় আপনার বাজার গেলে একটা চা খেয়ে তারপরে একটা যদি লট লটারি টিকিটের জায়গাটা আপনি দেখলেন যে আমার হচ্ছে না কেন আপনার বন্ধুকে জিজ্ঞাসা করলেন বন্ধু বললো আমারও এর আগে কিন্তু হয়েছে আবার আমি কয়েক দিনের মধ্যে বড় পুরস্কার কিন্তু পেয়েছি এই যে পাওয়া এটাই হচ্ছে তার স্টার কিন্তু ফেভার করছে আপনার স্টার যদি আপনাকে ফেভার যদি করে আপনি কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে অর্থাৎ আপনার স্টার আপনার ফেভারে আছে কি সেটা জেনে নিন একটা ছোট্ট টিকিট কেটে আপনি ভাগ্য পরীক্ষাও কিন্তু করতে পারেন যাতে আপনার যদি হয়তো বা লেগে যেতে পারে তবে আমি যে প্রাপ্তির কথা বলছি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে যে কোনো দিক থেকে আগামীকাল পাঁচ রাশি একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে প্রত্যেকের ক্ষেত্রেই যে মিলবে এমন কোনো কথা নাই কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এখানেই দেখা দরকার আপনার ন্যাকাল চাট আপনার হস্তরেখা কোন কোন জায়গাতে আপনার এই সম্ভাবনা রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির ক্ষেত্রে যোগটা কখন রয়েছে এবং আপনার ক্ষেত্রে দশা মহাদশা অন্তর্দশা দশা পারমিট করছে কিনা কারণ দশাটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনার রাজ্যকারী গ্রহের যদি দশা চলে কিনা খুব চট জলদি কিন্তু প্রাপ্তি হবে আপনার যদি রাহু মহাদশা বা রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যন্ত দশা চলে বা শনির চলে বা শুক্রের চলে তাহলে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার এবং এর পাশাপাশি আপনার হস্তরেখা বিশ্লেষণ করুন এবং সরাসরি এটা যেহেতু ভাগ্যের উপর ডিপেন্ড এ ভাগ্যভাবটাকে স্ট্রং করুন ভাগ্যভাবটাকে স্ট্রং করলে আপনার এই চটজলদি প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটবেই ঘটবে এবার আমি আগামীকালের পাঁচটি রাশির নাম এবং টার্গেট নাম্বার বলছি প্রথম রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সে রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার চার এবং আপনাদের সময় মিনিট থেকে উনপঞ্চাশ দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং চার আপনাদের শুভ সময় এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সিংহ রাশি এরপর যে রাশির আমি কথা বলবো তিন নম্বর রাশি কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং ছয় আপনাদের শুভ সময় আগামীকালের জন্য সেটা হচ্ছে সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে আপনার বারোটা উনষাট মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের শুভ সময় সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে আপনার বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি ধনু রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং তিন আপনাদের শুভ সময় আগামীকালের জন্য বারোটা থেকে একটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ যদিও এটা ইন টাইম তবে একটি কথা বলবো আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করুন আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার আপনার ক্ষেত্রে কোন বছরে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটা একজন সুদক্ষ অ্যাস্ট্রোলজার এবং কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে ভাগ্যভাবকে স্ট্রং করুন রাহু রক্ষা কবচ পুর পরিধান করুন যাদের ক্ষেত্রে কেটে গেছে বারচাট রিফরমেশান করুন বিশেষভাবে কিন্তু লাভ আপনারা পাবেন নমস্কার